প্রিয় দর্শক, মল্লিকপুর ইউনিয়ন সরকারি মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে চলছে নির্বাচন, ম্যানেজিং কমিটি নির্বাচন। আমরা সেখানে হাজির হয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, প্রিজাইডিং অফিসার। প্রিয় দর্শক, এই নির্বাচনের মাঠে সাবেক মল্লিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল উপস্থিত আছেন, ওনার বক্তব্য নিচ্ছি আমরা, বলেন। ধন্যবাদ। মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে আজকের নির্বাচন, ম্যানেজিং কমিটির নির্বাচন চলছে। অত্যন্ত সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে নির্বাচন চলছে। আইন শৃঙ্খলার বাহিনীও এখানে উপস্থিত আছে, যদিও কোনো এখানে কোনো সমস্যা নেই, অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। সাংবাদিক ভাইয়েরা আসছে, অন্যান্য সাধারণ সুধীজন, সবাইকে আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে প্রতিষ্ঠান নির্বাচন চলছে, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, তো বলা যায় যে এখানে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। অত্যন্ত সুন্দর পরিবেশে নির্বাচন চলছে এবং 4টা পর্যন্ত নির্বাচন চলবে। আমরা আশা করি মনোরম পরিবেশের ভিতর দিয়েই এর সমাপ্তি ঘটবে। এবং আজকের যারা সাংবাদিক ভাইয়েরা আসছে, এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের যে সুন্দর পরিবেশে নির্বাচনটা হচ্ছে, নির্বাচন কর্তৃপক্ষ যারা, তাদেরকেও এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয় তার জন্য সার্বিক সহযোগিতা আমি এক্স চেয়ারম্যান এবং সাধারণ সুধীজনের পক্ষ থেকে আমি অ্যাসুরেন্স দিচ্ছি, ইনশাল্লাহ এখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই। আজকে নির্বাচন এত সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে, যেটা আসলে গ্রাম পর্যায়ে একটা প্রতিষ্ঠানে এত সুন্দর মনোরম পরিবেশে নির্বাচন দেখা যায় না। তো আজকে আমরা সবাই কৃতজ্ঞ এবং খুশি, ধন্যবাদ জানাচ্ছি সকলকে। সুন্দর পরিবেশে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে যাচ্ছে, এই কারণেই ইনশাল্লাহ আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। তো দর্শক, মল্লিকপুর মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচন চলছে, ম্যানেজিং কমিটি নির্বাচন। আমরা সেখানে আছি, প্রিজাইডিং অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। এখন আমরা কথা বলছি শিক্ষা অফিসারের সাথে। ধন্যবাদ। আপনারা দেখছেন মল্লিকপুর ইউনিয়ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক শ্রেণীর সদস্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এই নির্বাচনে 386 জন ভোটার রয়েছে, 8 জন প্রার্থী রয়েছে। আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে স্বচ্ছতার সাথে নিরপেক্ষভাবে ভোট গ্রহণ করছি। আমাদের ভোটাররা সারিবদ্ধভাবে দেখছেন যে ভোট দিচ্ছে, আর কোনো প্রার্থী বা কোনো পক্ষ কারোর উপর কোনো প্রভাব বিস্তার ছাড়াই স্বাধীনভাবে নিরপেক্ষভাবে সকল ভোটার ভোট দিচ্ছে। আমরা সকাল 10টায় ভোট গ্রহণ শুরু করেছি, বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করব এবং 4টার পরে আমরা গণনা শেষে ফলাফল ঘোষণা করব। ধন্যবাদ দর্শক। আমরা মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন সার্বিক পরিবেশ পর্যালোচনা করার জন্য এখানে উপস্থিত আছি। আমরা কথা বলবো এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে বক্তব্য দিচ্ছেন আনিস স্যার, বলেন। এখানে আমরা নির্বাচন ডিউটি আসছি, আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে, ঠিক আছে। আমার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, সমস্যা নাই, ঠিক আছে। আইন শৃঙ্খলা ভালো আছে, কোনো পক্ষ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা বা কোনো কিছু কোনো প্রভাবের মানে কেউ কোনো আধিপত্য বিস্তারে কোনো কথা দেখায়নি? ধন্যবাদ স্যার। আপনার নাম কি বলেন? নাম কি? ভোট দিচ্ছেন, নির্বাচন কেমন হচ্ছে? সুষ্ঠু, কোনো আধিপত্য নাই তো? কয়জন প্রার্থী দাঁড়াইছে নির্বাচনে? সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন তো? ঠিক আছে। কাকা ভোট দিছেন? আপনি ভোট আসছিলেন? ঠিক আছে। নাম বলবো? আমি সদ্দার আবদুল্লাহ ফারুক, সরকারি শিক্ষক, লেজেনিন ইনস্টিটিউশন। আমি মল্লিকপুর স্কুলের প্রাক্তন ছাত্র। অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট আসছে, এখানে কোনো ঝামেলা কোনো ক্যান্সার কিছুই হবে না, আশা করা যায়। অত্যন্ত সুন্দর পরিবেশে এখানে ভোট আসছে। আমি দেখলাম